এরকম ট্রায়াঙ্গেল কখনোই হয়নি। আমি সব টু অ্যাঙ্গেল করেই কাজ, আমার যতগুলো লাভ হয়েছে সব টু অ্যাঙ্গেলই ছিল। আমরা এক পশলা বৃষ্টির অপেক্ষায় আছি, কবে এক পশলা বৃষ্টি হবে। আসলে এটি একটা মুভির নাম, এক পশলা বৃষ্টিটা আসলে কার উপর বর্ষিত হয়? আসলে একটা সময় আমার উপরে বর্ষিত হয়, একটা সময় আমার বন্ধুর উপরে বর্ষিত হয়, একটা সময় আমার আদের হিরোইনের উপরে বর্ষিত হয়। আচ্ছা, বাস্তব জীবনে কি এরকম হয়েছে কখনো? না, বাস্তব জীবনে এরকম হয়নি। বাস্তব জীবনে আমার এরকম ট্রায়াঙ্গেল কখনোই হয়নি। আমি সব টু অ্যাঙ্গেল করেই কাজ, আমার যতগুলো লাভ হয়েছে সব টু অ্যাঙ্গেলই ছিল। কতগুলো লাভ হয়েছে? আসলে তো আমার তো প্রেম হয়েছে সেই মানে ম্যাট্রিকে যখন পড়ি তখন থেকেই, ম্যাট্রিক পরীক্ষার আগ থেকে ঠিক আমার ফার্স্ট টাইমটা হয় হচ্ছে আপনার, আমি যখন টেস্ট পরীক্ষা দিব ম্যাট্রিকের তখন থেকে। তারপর আগে আসা যাওয়া তো আছেই আর কি, প্রেম তো আসেই, আসা যাওয়ার মধ্যে আছে। একসাথে তো কয়েকটা ছিল না? না, এরকম একসাথে না, আমি আমি খুব ফেয়ার, যখন যেখানে থাকি ওখানে ওখানে আটকে থাকি। এখন কোথায় আছেন? এটা কোথাও না কোথাও আছে, কোথাও না কোথাও আছে। বিয়ে কবে করবেন? বিয়ে আপাতত এখনো 4-5 বছরের প্ল্যানিং একটা আছে, আমি চাচ্ছি। দেখি না, বিয়ে করলে তো করেই ফেললাম, যতদিন না করে থাকতে পারি আর কি। বন্ধু পছন্দ করতো একজনকে, সেটা আপনার ভালো লেগে গেছে, বা আপনি পছন্দ করতেন কাউকে, বন্ধু এসে বললো ওই মেয়েটাকে খুব ভালো লাগছে আমার, এরকম না? আমার এক ফ্রেন্ড ছিল, ওর হাতের লেখা ভালো ছিল না। হ্যাঁ, তো ও সবসময় চিঠিগুলো আমাকে দিয়ে লেখাতো। কোনো এক সময় মেয়েটা জানতে পারছে যে আসলে আমি চিঠিগুলো লিখে দিতাম। ওর পর থেকে আমি দেখলাম মেয়েটা আমার প্রতি বেশি দুর্বল হয়ে গেছে। যখন আমি দেখলাম যে মেয়েটা তো ডেঞ্জারাস, মেয়েটার ফ্যামিলি খুব খারাপ জায়গা থেকে আসছে, মানে ওরা অনেক, আমার এলাকায় মাগুরা আমার বাড়ি, ওই এলাকার খুব ডেঞ্জারাস একটা ফ্যামিলিতে বিলং করে মেয়েটা, তখন চিন্তা করলাম যে আমার আমসালা সব যাবে, আমি নিজে সাইড কেটে চলে আসছি আর কি পরবর্তীতে। আচ্ছা, এমনি কি এরকম কোনো মুভি করেছেন যেটা আপনার বাস্তব জীবনের সাথে মিলে গেছে? না, এরকম ক্যারেক্টার এখনও পাইনি, তবে আশা আছে এরকম ক্যারেক্টার। প্রত্যেকটা মানুষের না লাইফে কোনো না কোনো স্টোরি থাকে, সবার লাইফে, আপনার লাইফে আছে, আমার লাইফে আছে, এখনকার মানুষের স্টোরিতে পরিপূর্ণ সব। ওই স্টোরিগুলোও যদি আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি বা 35-এর স্ক্রিনে যদি নিয়ে আসতে পারি, আমার মনে হয় অনেক বেশি এনজয় করতে পারবে পাবলিক। অ্যাক্টর বা অ্যাক্ট্রেস স্বাস্থ্যের প্রতি খুবই যত্নবান থাকে, আপনারা কী করছেন? অ্যাকচুয়ালি ভাই, আমাদের মেনটেন করাটা সো টাফ একটা ব্যাপার, কারণ আমাদের ইন্ডাস্ট্রি খুব ছোটো একটা ইন্ডাস্ট্রি। কারণ আপনি দেখেন হলিউড বলিউডে যখন ওনারা যখন একটা সিনেমা করে বা প্রিপারেশন নেয়, তার প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন, মানে আপনার হিরো বা আর্টিস্টের শুটিং হওয়া পর্যন্ত ওরা একটা ছবির ভিতরেই থাকে। ওই একটা ছবির জন্য গ্রুমিং করে, একটা ছবি শেষ করে, শুটিং করে, দেন তারা নেক্সট জন্য প্রিপারেশন নেয়। এখানে কী হয়, ওনারা একটা ছবিতে যে কষ্টটা করবে, আমরা কী করি সেই কষ্টটা 10টা ছবিতে করি। বিকজ আমাদের ইয়ারলি 2-3-4-5 ছবির টার্গেট থাকে, কারণ করতে হবে তো ছবির টার্গেট, কারণ আমাদের ওইভাবে পারিশ্রমিক তো আমাদের বাংলাদেশে নাই। কোনো আর্টিস্ট বলেন, টেকনিশিয়ান বলেন, ওদের মতো পারিশ্রমিক, ওরা যেমন ওরা গ্রুমিং করার জন্য থেকে শুরু করে একদম ছবি শেষ পর্যন্ত একটা পারিশ্রমিক পায়, যেটা দিয়ে ওরা একটা বছর বসেও চালাইতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে তো সেটা সম্ভব না। আমাদের বাংলাদেশে আমরা যান্ত্রিক হয়ে গেছি, আমাদের কাজ করবো, নিজেরা চলবো, এটাই কিন্তু মেন ফ্যাক্ট। অন্যান্য দেশে দেখবেন সব রুটিন মাফিক, সকালবেলা 9টায় যদি ক্যামেরা ওপেন হয় বা 8টায় যদি ক্যামেরা ওপেন হয়, আপনি লাঞ্চ আওয়ার 1-2টা লাঞ্চ আওয়ার দিবে, 5টার সময় ব্রেক দিবে, এরপরে 10টার পরে কোনো শুটিং থাকে না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এতটাই টাইট শিডিউল নিয়ে কাজ করি, আর আমরা এতটাই মানে সিনেমা প্রেমী, আমরা অ্যাকচুয়ালি আমরা এটা বলবো যে আমাদের কখনো শুটিংয়ে আমরা কোনোদিনও সানজাওয়ার আগে লাঞ্চ করতে পারি না, হয় না এটা, কারণ আমাদের বাজেট থাকে কম, আমরা চিন্তা করি কখন সান চলে যাবে, দ্রুত শুটিং শেষ করতে হবে। লাঞ্চ করতে করতে দেখা যায় আমাদের সন্ধ্যা 6টা বাজে, এই এরপরে রাতের শুটিং পেকআপ হইতে হইতে বাজে 12টা, এই 12টায় গিয়ে আমাদের আবার ডিনার করতে হয়, এই সব কিছু মিলিয়ে। আর যখন ওই মুহূর্তে আমরা ডিনারটা করি তখন আমরা অনেক বেশি ক্ষুধার্ত থাকি, তো এই অ্যাকচুয়ালি এই সব কিছু মিলিয়েই আমাদের একটু টাফ হয়ে যায় কাজ করাটা, এই আর কি, নিজেকে মেনটেন করা। তারপর সবাই চেষ্টা করি ইন্টারন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল মানের কোনো চলচ্চিত্র যদি তৈরি করতে যাই আমরা, তাহলে তো এটা মেনটেন করতে অবশ্যই একটা প্যাশনের জায়গা, এটা এটা আমাদেরকে, আমার আমার যে প্রডিউসার যিনি, তাকে একটু চিন্তা করতে হবে যে একটা ছেলেকে আমি 1 বছর আটকে রাখছি গ্রুমিং করার জন্য, আমার এই ছবির ক্যারেক্টার করার জন্য, একটা ছেলে কীভাবে অন্তত মোটামুটিভাবে ছেলেটা যাতে চলতে পারে 1 বছর, এটাও আমার প্রডিউসারদের একটু দেখতে হবে, তাহলে না সবাই মিলে একটা চলচ্চিত্র সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। শুটিংয়ে তো খুব ব্যস্ত সময় পার করছেন, ডিসেম্বর থেকে এ পর্যন্ত আপনার দুটোর ডাবিং সহ সব কিছু শেষ হয়ে গেছে, আর একটা শেষ পর্যায়ে, প্রায় শেষ পর্যায়ে, এত অল্প সময়ের মধ্যে এতগুলো
অ্যাকচুয়ালি একটানা কাজ চলছে আর কি, আমার তিনটা চলচ্চিত্রেই কোনো ব্রেক হয়নি। একলডে প্রত্যেকটা ছবি শেষ হয়েছে, ডিসেম্বরের 15 তারিখ থেকে একটা শেষ করছি, করার পরে এরপরে ফেব্রুয়ারি সরি জানুয়ারি 15 তারিখ থেকে একটা শেষ করছি, এরপরে এসে আবার মার্চে ফেব্রুয়ারি 24 তারিখে একটা স্টার্ট করছি। এর মানে কোনো একলডেই আমরা প্রত্যেকটা ছবি শেষ হচ্ছে, যার জন্য আমরা খুব দ্রুত ছবিগুলো শেষ করতে পারছি। ছবি শেষ করে আবার দ্রুত ডাবিং ডেট নিচ্ছে, ডাবিং করে দিচ্ছি, এভাবে চলছে। সামনে আর কতগুলো কাজ আছে? সামনে আমার 3টা ছবি সাইন করা আছে। আমার সামনে আমার এই মাসে আবার আমার 28 তারিখে বা 25 তারিখে আমার নতুন ছবি আবার শুরু হবে প্ল্যানিং। সামনে মাসে 24 তারিখে আবার নতুন আর একটা প্ল্যানিং চলছে, এই আর কি আছে বেশ কিছু ছবি। অ্যাকচুয়ালি আমরা এখন এখন কাজ করছি, আগে আমরা টাকার জন্য কাজ করতাম, এখন আমরা কাজ করছি ইন্ডাস্ট্রির জন্য। আমরা চাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিতে প্রযোজক গ্যাদার করুক, প্রযোজক আসুক। আমাদের এখন পেমেন্টের কথা বলেন, আমাদের রেমুনেশনের কথা বলেন, এটা ফ্যাক্ট না। আমরা চাচ্ছি সহনশীল হয়ে যতটা না নিলেই নয়, একজন মানুষ চলার জন্য যতটা দরকার সেটা নিয়ে প্রযোজক আমাদের ইন্ডাস্ট্রিতে আসুক, ওনারা দেখুক আমাদের ইন্ডাস্ট্রি, চিনুক আমাদের চলচ্চিত্রটা, একটু বাঁচুক। আমাদের এখন আমরা টার্গেটই একটাই, 2 ঘন্টা 20 মিনিট একটা চলচ্চিত্র। তখন আমরা খুব সহজেই একটা চলচ্চিত্র 35-এ বা ডিজিটাল পর্দা যেটাই হোক আমরা দেখে থাকি, কিন্তু আসলে যে এই চলচ্চিত্রটা করতে আমাদের কত মানুষের মানে ঘাম ঝরানো হয় এটা বলার বাইরে। আমরা 100-150 জন মানুষ একটা চলচ্চিত্রের পিছনে কষ্ট করি। সো এই চলচ্চিত্রটাকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য এটা শুধু আমাদের দায়িত্ব না, আপনাদের সবার দায়িত্ব। চলচ্চিত্র আমাদের বাংলাদেশের সম্পদ, আমাদের দেশীয় সম্পদ, এটা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন, বাংলা চলচ্চিত্র দেখবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সময় টিভিকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।